হুগলির খানাকুলের পিলখাতে বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো। রবিবার 43 নম্বর জেডপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য অসিত কুণ্ডু, খানাকুল বিধানসভার বিস্তারক মানস মাইতি, খানাকুল বিধানসভার কনভেনার সুব্রত রানা, 43 নম্বর জেডপির সভাপতি মৃত্যুঞ্জয় মাঝি প্রমুখ নেতা। এদিন এলাকার বহু সাধারণ মানুষ বিজেপির সদস্যপদ গ্রহণ করেন। এরপর আমরা বরণ করে নেব মানস বাবুকে, মানস মাইতি বাবুকে আমরা বরণ করে নেব খানাকুল বিধানসভার বিস্তারক, ওনাকে বরণ করে নেব পিন্টু চৌধুর মহাশয়। এরপর আমরা বরণ করে নেব বিশেষ কার্যকর্তা মহাশয়কে, মৃত্যুঞ্জয় সামন্ত বাবুকে, ওনাকে বরণ করবে অরুণ কুণ্ডু। আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব আমাদের মৃত্যুঞ্জয় বাবুকে। 43 নম্বর জেডপি সভাপতি মন্ডল সভাপতি আমাদের গ্রামেরই ছেলে মৃত্যুঞ্জয় বাবুকে বরণ। আজকে 43 জেলা পরিষদের অন্তর্গত পুষ্পুর গ্রাম পঞ্চায়েতে, পুষ্পুর গ্রাম পঞ্চায়েতে পিলখা গ্রামে 30 নম্বর এবং 26 নম্বর বুথে বিজেপি মানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সদস্যতা অভিযান এবং বৃক্ষরোপণের মতো একটা বড় কর্মসূচি নিয়ে হলো। আজকে প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের রাজ্য কমিটির সদস্য অসিত কুণ্ডু, খানাকুল বিধানসভার বিস্তারক মানস মাইতি, খানাকুল বিধানসভার কনভেনার সুব্রত রানা, বিভিন্ন বুথ থেকে আগত, অঞ্চল থেকে আগত কর্মী সমর্থক ও সাধারণ মানুষের ঢল। তো আমরা সকাল 11টা থেকে প্রোগ্রাম শুরু করেছি, আপ টু বিকেল 4টা পর্যন্ত চলবে। এখনও প্রোগ্রাম চলছে, দেখতে পাচ্ছেন মানুষের যথার্থ সাড়া আছে বিজেপি নাম লেখানোর জন্য। ধন্যবাদ। আমি মৃত্যুঞ্জয় মাঝি, জেলা পরিষদ 43 সভাপতি।